মেসি মানেই এক আবেগের নাম, তাই তো ভক্ত হোক কিংবা নিজ দেশের খেলোয়াড়, ভালোবাসার যেন একটুকুও কমতি নেই তার জন্য। লিওনেল মেসি আর্জেন্টিনা ফুটবলের উজ্জ্বলতম নক্ষত্র। দেশের জন্য তিনি যা করেছেন তা নিশ্চিতভাবেই যুগ যুগ ধরে মনে রাখবে দেশটির কোটি কোটি মানুষ। তাই তো এবার মেসির নামে ফুটবলারদের জন্য হাউজিং কমপ্লেক্স নামকরণ করেছে আর্জেন্টিনা। পুরো বিষয়টি নিয়েই বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। প্রায় 36 বছরের অচলায়তন ভেঙে দেশকে ফিফা বিশ্বকাপ জিতিয়েছেন মেসিরা। এটার মূল্য তো অপরিসীময়, হয়তো তারই স্বীকৃতি স্বরূপ মেসির নামে হাউজিং কমপ্লেক্সের নামকরণ করলো আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। জাতীয় দলের ফুটবলারদের জন্য 2017 সালে ইজি যাই ওই হাউজিং কমপ্লেক্সের কাজ শুরু করেছিল আর্জেন্টিনা, লিওনেল আন্দ্রেস মেসি নামে, যার উদ্বোধন হলো শনিবার। তিনতলা বিশিষ্ট এই বিল্ডিংয়ে আছে ট্রেনিং ও হাই পারফরমেন্স সেন্টার, মিটিং রুম, রিকভারি রুম ও অডিটোরিয়াম। উদ্বোধনী অনুষ্ঠানে এফ এ সভাপতি ক্লোদিয়া তাপিয়া বলেন, আমরা ও আমাদের ফুটবলের জন্য আজ একটি বিশেষ দিন, যারা উপস্থিত আছেন নেতৃবৃন্দ এবং আমাদের লীগের অধিনায়কদের ধন্যবাদ জানাই। 2017 সালে আমাদের ফুটবল পুনর্নির্মাণ শুরু করেছিলাম এবং এর মধ্যেই ছিল এই বিল্ডিং। জাতীয় দলের খেলোয়াড়দের সুযোগ সুবিধার জন্য তিনতলা বিশিষ্ট এই বিল্ডিংয়ে আছে ট্রেনিং ও হাই পারফরমেন্স সেন্টার, মিটিং রুম, রিকভারি রুম ও অডিটোরিয়াম। মেসি বলেন, আমি তাপিয়াকে এই স্বীকৃতির জন্য ধন্যবাদ জানাতে চাই। আমার জন্য ব্যাপারটা খুবই উত্তেজনাপূর্ণ। প্রায় 20 বছর ধরে আমি জাতীয় দলের সঙ্গে আছি, ক্যাম্প করেছি। এখানে প্রথম থেকে প্রতিটি দিনকে বিশেষ কিছু মনে হয়েছে, মনে মনে শক্তি অনুভব করেছি। প্রায় কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছি, তখন এখানে আসতাম, এই জায়গায় থাকতে পেরে আনন্দিত হয়েছি। উদ্বোধনী অনুষ্ঠানে মেসি ছাড়াও উপস্থিত ছিলেন আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক তারকারা। তাদের মধ্যে আছেন 2014 সালের খেলা মরিয়ানো আন্দুজার, হাভিয়ার মাসচেরানো, সার্জিও রোমেরো, মার্কোস রোজো ও মেক্সি রদ্রিগেজ।